আমার একমাত্র জামাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আরফি দেখেন রাগ করে মাম্মির সাথে, তার জামা ছিঁড়ে ফেলছে। ও কুকি তোমার চুল ওপেন করে ফেলছে। You like this? Yes. Funny. Funny. Look, look, look. Jyoti got it's long funny. Hair. Funny. Not funny. Look, Jyoti got long hair. But where is your hair? Oh no. No, not if you see my hair. Long hair. Yeah, I got long hair. You need to do now long hair. Yes. And you kiss. Have long kiss. Hair. Kiss. খারাপ দাঁড়া যাচ্ছি কুকির কাছে, আসো তোমাকে নিয়ে যাচ্ছি কুকির। বেগুন ভাজা হইতেছে, তোমার চেহারা সৌন্দর্য বাড়াই বলছে। খুকিয়াপুর রান্না শেষ, মাওয়া ঘাটের মতো করে বেগুন মরিচ ইলিশ সবকিছু ভেজে দিচ্ছেন। ছোট একটা ডিম ছিল, এটা আমরা খেয়েছি। আর এদিকে আরো ফিশ ভিজাই রাখছে দুপুরে রান্না বান্নার জন্য। জলপাইও আছে, জলপাই দিয়ে টক রান্না করব। কুকিয়াপু ভাত নিয়ে নিচ্ছে, গরম গরম ভাত, গরম ভাতের সাথে এটা তোমার জন্য। এই যে কুকিয়াপু, দুইটা মাছ দিব না, একটাই তো না। দুইটা মাছ দিয়ে দিচ্ছে আমাকে, আমি যদি এতগুলো খেতে পারি না, কারণ ইলিশের কাটা বেশি। খাও আস্তে আস্তে। রাতে রান্নার জন্য এদিকে কুকিয়াপ অনেকগুলো ফিশ ক্লিন করে নিছে, বড় মাছ ছিল এটা। হলুদ দিয়ে প্রথমে ম্যারিনেট করে নিচ্ছে যাতে গন্ধটা দূর হয়ে যায়। পুঁই শাক দিয়ে আজকে টক রান্না করা হবে। জলপাই, এই যে এখানে জলপাই, মজা হয় টকটা, এই টকটা খুব ভালো লাগে। আর মাছগুলোকে ধুয়ে নেওয়া হয়েছে, তারপরে এগুলাকে দিয়ে মাছ ভুনা না নাকি ভেন্ডি দিয়ে তরকারি, ভেন্ডি দিয়ে মাছগুলা এখন ভেজে নেওয়া হচ্ছে। আজকে পুরো মাছ দিবস, কারণ দুপুরে একবার আমরা ইলিশ তারপরে বেগুন ভাজা খেয়েছি, আর এখন হচ্ছে আরেকটা মাছ খেয়েছি। মাছটার নাম আমি যদিও জানি না, এটা অনেক বড় একটা মাছ। আর এদিকে কুকিয়াপু কি কাটাকাটি করতেছে জলপাই, কারণ আমরা হচ্ছে পুঁই শাক দিয়ে টক, মানে টক খাই জলপাই দিয়ে, তো ওইটা খুব মজা হয়। হ্যাঁ, এটার রেসিপিটাও আমি শেয়ার করব, এটা খুবই মজা হয়, আমার কাছে খুব ভালো লাগে। যারা বিদেশে বিশেষ করে টক পাতা আছে না একটা, হ্যাঁ হ্যাঁ, বারবার খেতে মন যাবে। আর এদিকে কিন্তু মাছগুলোকে অনেক বেশি ফ্রাই করতে হবে, কারণ এখানের মাছগুলো দেখা যায় যে অনেক গন্ধ হয়ে যায়, কিন্তু এই মাছগুলো অনেক ভালো আমার ভাইয়া কিনে দিচ্ছেন। তারপরও আমরা অনেক বেশি ভেজে ফেলি, তাহলে বেশি ফ্রাই হইলে খেতেও অনেক মজা হয়। মাছগুলো একদম কড়া ভাজা হয়েছে, আর এদিকে কিন্তু আরও অনেক অনেক মাছ দিয়ে দেওয়া হয়েছে। তো এগুলাকে একদম মানে নেড়ে চেড়ে নিচ্ছে, আর এগুলা থেকেই কিন্তু পানি উঠবে, আরও একদম মিশে যাবে। আজকে ঢেঁড়স দিয়ে বড় মাছ রান্না করা হবে। আসলে মাছ দিয়ে ঢেঁড়স খুবই মজা লাগে, আবার ঢেঁড়স দিয়ে শুটকি, এটা অনেক মজা। শুটকি না রান্না করে না, হ্যাঁ। আর এদিকে কিন্তু টক হচ্ছে, আর মাছগুলোকে বেশি ফ্রাই করে নেওয়া হয়েছে, কারণ মাছ দুই ভাবে ভাজি করা হবে, একটা হচ্ছে মাছের বুনা আর একটা হচ্ছে ঢেঁড়স দিয়ে। আর এইদিকে কিন্তু ঢেঁড়সগুলোর মধ্যে হলুদ আর
লবণ দিয়ে দিতে একটু ভেজে তারপরে মাছগুলা দিয়ে রান্না করা হবে। ঢেঁড়স দিয়ে কিন্তু মাছ রান্না করলে খুবই মজা লাগে, এটা আমরা প্রায় করে খাই, এটা খুবই মজাদার একটা রেসিপি। তারপর হাত পুরাই টুরাই রামতেছে। গরুর মাংস কিন্তু যত কষানো হয় মানে যত গরম করা হয় ততই মজা লাগে, তার জন্য বেশি করে রান্না করছিল যেন জ্বালায় পোড়ায় আর ঝুড়া হয়, একদম অনেক ভালো লাগে। রুটি পরোটা তবে চালের রুটি দিয়ে এটা বেশি মজা লাগবে। আর আজকের ফিশটা ভুনা করব না, একটু ঝোল রাখবো, এই ঝোলটা যে মজা হয়। হ্যাঁ ঝোলটা অনেক ভালো লাগে, খুব লাইক করে এই ঝোলটা। তার জন্য মামিরা চলে আসছে, আমার একমাত্র জামাই। আমাদের রান্না বান্না শেষ, এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আশা করি ব্লগটি সবার কাছে ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।